তিনতলা বিল্ডিং এর সমান একজন লোক হেঁটে হেঁটে তার দিকে আসতেছে তখন থেকে আমার মনে একটা ভয় লাগা শুরু করলো আচ্ছা একটা লাশের কাছ থেকে আসলাম ওইখান থেকে কোনো খারাপ জিন টিন আসলো কিনা বা এরকম কিছু হইলো কিনা সব রুমের লাইট জ্বালানো ছিল সব রুমের লাইট কারেন্ট গেছে বন্ধ পুরো সাততলা বিল্ডিং এর দুটো দিকে আমি একা আমার ঘুম ভেঙে গেছে কুয়াশার তৈরি একটা মানুষ জানলাতে ভেবে ঝুলে আছে আমার দিকে তাকিয়ে ভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু জিনদের নিয়ে রহস্যময় গল্পের আজকের পর্বে আমাদের সাথে আছেন ডক্টর ইব্রাহিম আজকে আমরা জানবো তার সাথে কি কী জিনকেন্দ্রিক ঘটনা ঘটেছে তো চলে যাচ্ছি ডক্টর ইব্রাহিমের কাছে জি ধন্যবাদ আলমিন ভাই আসলে দর্শক জিন একটা সত্য মানদণ্ড এটা আমরা অনেকেই হয়তো বিশ্বাস করি আবার অনেকে যারা একটু অ্যাথিস্টেবল আছে তারা কিন্তু অনেকে বিশ্বাস করে না বাট অ্যাজ পার ইসলামিক সিস্টেম আল্লাহ তালা বলছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সো এছাড়াও জিনদের নিয়ে সুরা জিন নামে একটা সুরাই আছে পবিত্র কোরআনে সো সেই দৃষ্টিকোণ থেকে আসলে জিন তো সত্য তো জিনরা চাইলে আপনি জিনদেরকে দেখতে পারবেন যদি তারা ইচ্ছা করে এই ব্যাপারে হাদিসও আছে এবং জিনরা যদি না চায় তাহলে আপনি জিনদেরকে সচরাচর দেখতে পারবেন না তো আমি আমার লাইফে আসলে কয়েকবারই জিন দেখছি এবং গঠিত ঘটনাও আছে আমার জীবনে হয়তোবা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে অনেকে ভাবতে পারেন যে এটা কি আদৌ সম্ভব নাকি বাট ইটস রিয়েলি পসিবল এখন আমি জিন্নি আমার লাইফের একটা ঘটনা বলি ফার্স্টে যেটা আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে ঘটেছে এবং দ্যাট ওয়াজ টু স্কেয়ারি মানে জিনিসটা আসলেই ভয়ঙ্কর তো তখন আমি মেডিকেলে পড়ি থার্ড ইয়ারে পড়ি তো আমি যে বাসাতে থাকতাম আমার বাসাটা ছিল একদম মেডিকেলের পাশেই অর্থাৎ হাসপাতাল যে থাকে না হাসপাতালের একদম পাশেই বাসা হাসপাতালের বিভিন্ন ময়লা আবর্জনা ওই হাসপাতাল থেকে ফেলা হইতো এবং আমার বাসার পাশে একটা বড় মানে ডাব গাছ থাকে না বিশাল ডাব গাছও ছিল তো ওই রুমটাতে আমরা যে রুমটাতে ভাড়া থাকতাম তখন তখন ওই রুমটাতে একটু প্রবলেম ছিল কিন্তু আমরা সেটা জানতাম না দর্শক আপনারাও অনেকে হয়তো জানেন যে আপনারা যে সমস্ত বাসায় থাকেন শুনতে পারবেন যে ওই এরকম প্রবলেম আছে এই সে অনেক কিছু শুনতে পারবেন কিন্তু সো আমাদের ওই রুমের সমস্যা ছিল বাট আমরা কিন্তু সেটা অ্যাকচুয়ালি জানতাম না তো কীভাবে জানলাম প্রথমত আমার একটা ছোট ভাগ্নি আছে আপনারা হয়তো অনেকেই আমার বিভিন্ন পোস্টে দেখছেন তো আমার ছোট ভাগনির বয়স তখন একদমই কম তিন বছর কি সাড়ে তিন বছর তখন আমি থার্ড ইয়ারে পড়ি আমি মাত্র ফরেন্সিক মেডিসিন অর্থাৎ লাশ কাটাকাটি করে না আপনারা শুনতে পেয়েছেন যে লাস্টদেরকে পোস্টমর্টেম করে তো ওই লাস্ট লাশ কাটাকাটির যে একটা মানে শিক্ষা ব্যবস্থা থাকে একটা কোর্স থাকে ট্রেনিং থাকে যেটাই বলেন না কেন ওই ট্রেনিং থেকে মাত্র এসেছি প্রথম দিন তো সেইখানে একটা মেয়ের লাশ কাটা হয়েছিল লাশটা মানে সে আত্মহত্যা করেছিলো মেয়েটা তার একদম বড়ি পোপরি কেটে একদম রিপসগুলো হাড়গুলো ভেঙে ভিতরে কলেজা থেকে শুরু করে হৃৎপিণ্ড যা আছে সব আমরা দেখেছি তো ওইটা আসলে ভয়ঙ্কর লাগে ওইখান থেকে যখন আমি বাসায় ব্যাক করেছি বাসায় ব্যাক করার পর খাবার দাবার খেলাম আমার যে ছোটো ভাগ্নিটা আছে ওর সাথে খেলা করতেছি মজা করতেছি যেটা আমি সবসময় বাচ্চাদের সাথে করে থাকি তো হঠাৎ করে আমি এখানে বসে আমার ভাগ্নি সামনে বসা ও আমার দিকে এভাবে করে তাকিয়ে আছে ঠিক এভাবে বড়ো বড়ো চোখ করে আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বুঝতে পারলাম যে ও ঠিক আমার লেভেল না আমার মাথার উপরে তাকিয়ে আছে না আমি রিয়েলাইজ করতে পারলাম যে ও আমার মাথার উপরে কিছু একটা দেখতেছে যেটা আমি বুঝতে পারতেছি এবং ও যে তাকিয়ে আছে ও ওকে আমি ডাকতেছি রিয়ানা তুমি কী করতেছো কী দেখতেছো কোনোভাবে ওর চোখ লড়তেছে না ওকে আমি এদিকে প্যাটের মধ্যে গুঁতা দিচ্ছি যেটা হয় বাচ্চাদের তো অনেক সুশুরি থাকে তো এমনি তো নর্মালি একটা খুঁচা দিলেই তো একদম হাসতে হাসতে অবস্থা খারাপ তখন আমি গুঁতা দিচ্ছু আরও আমার দিকে বড় বড় করে তাকাচ্ছে তো আমি তো বুঝতে পারলাম সামথিং ইজ রং তো আমি তাড়াতাড়ি আমার আম্মাকে ডাক দিলাম মা এদিকে আসত আমি কিন্তু পিছনের দিকে তাকাচ্ছি না আমার পিছনে কি আছে আমি মানে দেখারও কোনো ইচ্ছা পোষণ করতেছি না আমি জাস্ট আম্মুকে ডাক দিতেছি যখন আম্মা রান্নাঘর থেকে রুমে আসছে সাথে সাথে আমার ভাগ নিরিয়ে আনা একটা জোরে চিৎকার দিয়ে আমার আম্মাকে জড়ি মানে জড়িয়ে ধরে একদম কান্না করে ঘুমিয়ে পড়ছে রাত আটটার দিকে পরের দিন সকালে উঠছে তারপর ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দেখছিলা তো ও বললো যে আমি দেখছি এরকম একটা বড় বড় চোখ দুইটা লাল লাল আমার দিকে এরকম তাকিয়েছিল জিব্বাটা বড় এই সে মানে ও অরমতো করে বাচ্চাটা অরমতো করে ডিসক্রাইব করছে তো তখন থেকে আমার মনে একটা ভয় লাগা শুরু করলো আচ্ছা একটা লাশের কাছ থেকে আসলাম ওইখান থেকে কোনো খারাপ জিন টিন আসলো কি না বা এরকম কিছু হইলো কি না তো ওই দিন গেলো ওই পার্টটা তো আরেক দিন যেটা হয়েছে আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি আমার রুমের মধ্যে আমি আমার যে রুমে ঘুমাই আর কি আমার পার্সোনাল রুমে ওই বাসাতেই তো ঘুমিয়ে থাকার পর আমি তখন রাত প্রায় দেড়টা কি দুইটা বাজে এরকম বাজবে হঠাৎ করে কলিং বেলে যে চাপ দিলে যে সাউন্ডটা হয় আপনারা দর্শক জানেন যে কলিং বেলে চাপ দিলে এক ধরনের সাউন্ড হয় আপনারা তখন দরজাটা খুলে দেন তো ওইরকম একটা সাউন্ডে আমার ঘুমটা ভেঙে গেছে দেড়টার দিকে আমি ডান ডানকাত হয়ে শোয়া আমার সামনে একটা ড্রেসিং টেবিল এবং আমার পাশে হচ্ছে হাসপাতাল হাসপাতালের লাইট সবসময় জ্বালানো থাকে কারণ রুগীপত্র আসতে থাকে হাসপাতালে সো হাসপাতালের লাইটে মৃদু আলো আমার রুমে প্রবেশ করে যেহেতু তখন গরমের দিন আমি জানলাও খোলা রেখেছি তো আমার ওই কলিং বেলের শব্দে ঘুম ভাঙে আমি জানি না কলিং বেল কে চাপ দিয়েছে বা কি আসবে বিষয় নাকি আমি স্বপ্নেই দেখেছি কলিং বেল সো যখন আমার ঘুমটা ভাঙে আমি জাস্ট ডান কাছে শুয়ে আছি আমার সামনে ড্রেসিং টেবিল সেখানে একটা আয়না আছে আমি আয়নাতে দেখতেছি যেহেতু হাসপাতালের মৃদু লাইট আছে আমি দেখতেছি আমার উপর একটা বিশাল বড় একটা প্রাণী সেটা হতে পারে গরু বা মহিষ এরকম কিছু শূন্যের উপরে ভেসে আছে আমার উপরে এবং আমি যে ডান হয়ে আছি আমি কিন্তু নড়তে পারতেছি মানে স্বপ্নে নাকি বাস্তবে বাস্তব হ্যাঁ আমার চোখ খোলা আমি সবকিছু দেখতেছি আয়নাতে দেখতেছি মানে ওই যে সামনে যে আয়নাটা ড্রেসিং টেবিলের যে আয়না সে আয়নাতে আমি দেখতেছি আমার উপরে একটা কিছু আছে এরকম বিশাল একটা প্রাণী আমি তাকে আয়নাতে কিন্তু আমি যে এভাবে কাজ হয়েছে তাকে কিছু করতে পারতেছি না আমি জাস্ট খালি দেখতেছি এবং তখন আমি আইতুল করছি কিচ্ছু মনে নাই আমার ঠিক আছে আমি শুধু আল্লাহ 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 মনে মনে আল্লাহ করতেছি মুগ্ধ বলতে পারতেছি না কিছুই না আমি জাস্ট চোখ দিয়ে আমার চোখ খোলা চোখ দিয়ে দেখতেছি আর হাত পানাড়াতে পারতেছি না দেখতে যে একটা জিনিস আমার উপর শূন্য ভেসে আছে যেটা আমার উপরে একদম আমার বডির লেভেল বরাবর শূন্যের উপর ভেসে আছে একটা গরুর মতো যতটুকু আমি দেখেছি আর কি তো আমি আইতুল কুরসি পড়ার চেষ্টা করি আইতুল কুরসি আমি দ্যাট টাইম আমি আমি রিয়েলি ভুলে গেছি তখন অ্যান্ড তখন আমি যেরকম ধার্মিক বা এরকম না তখন তো জানি যে আইতুল কুরসি পড়লে একটা মানে বরকত আছে এতটুকুই জানি তো ফাইনালি আমি আসলে আইতুল কুর্সি ভুলে গেছি আমি শুধু আল্লাহরা ডাকতেছি হ্যাঁ আপনার অনেকেই জানেন যে আল্লাহ নামটা হচ্ছে এটা আল্লাহর মে আজম তো এই নাম দিয়ে যখন আমি ডাকা শুরু করছি একটু পরে এটা সাথে সাথে চলে গেছে তখন আমি হাত পা নাড়াচড়া করতে পারতেছি এভরিথিং ইজ নর্মাল আমার উপরে সেই প্রাণীর মতো জিনিসটা আমার নেই তারপর আমি আমার এত ভয় পাইছি আমি আসলে আব্বামে ডাক দিই নেই চিন্তা করে যা আমার ঘুমাইছে যদি এখন ডাক দিই তাহলে কেমন হবে তা আমি লাইট অন করে লাইটটা অন করে আমি মানে শুয়ে আছি আর ঘুম ঘুমাইতে পারতেছি না এতটা ভয় পাইছি যে এখন কীভাবে ঘুমাবো লাইটটা অন করে আমি জাস্ট শুয়ে আছি তো দেড়টা থেকে চারটা পর্যন্ত আমি এরকম শুয়েছিলাম জাস্ট ঘুমাইতে পারতেছি না তো হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে আবার চারটে দিয়ে ঘুমিয়ে দিয়েছি আমি নিজেও জানি না কীভাবে ঘুমাইছি তো এইবার হচ্ছে মজার কাহিনী আমি যখন ঘুমাইছি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি মানে আমি আমার বাবা আসছে আমার বাবাকে খুব মানে মানে কাতর কণ্ঠে আসে না যে একটা মানে অসহায়ের মতো আমার বাবাকে বলতেছি স্বপ্নের মধ্যে যে বাবা আজকে তোমার সাথে এরকম ঘটনা হয়েছে আমি এরকম রাতে ভয় পাইছি এরকম একটা জিনিস দেখছি তো আমার বাবা স্বপ্নের মধ্যে আমার বলতেছে তোমার এই রুমে রাত দুইটার দিকে টম থাকে টম নামে একজন থাকে টম মানে একটা জিনের কথাই বলছে আর কি খ্রিস্টান জিন হয়তো বা তো বলছে এই রুমে টম থাকে এবং দুইটা বা তিনটা তিনটার দিকে আরেকটা জিন থাকে সেটা হচ্ছে এইস নামে কি যেন একটা বলছে নামটা আমার খেয়াল নাই তো স্বপ্নে বলতেছে আমি যতটুকু করি যে স্বপ্নে হয়তো জিনটাই আমার সামনে এসে এইভাবে কথা বলছে আর কি জিনটা এসে বলতেছে যে এই রুমে টম থাকে দুইটার দিকে এবং আরেকটা দিয়ে নাম নাম বলছে সেটাও মুসলিমের কোনো নাম না হয়তো কোন খ্রিস্টানি হবে আর কি যতটুকু আমার মানে মনে পড়ে আর কি তবে নামটা আমার একজিক্টলি এইচ দেওয়া মনে নেই তো ওইটা আর একটা জিনের কথা বললো যে ও হচ্ছে রাত তিনটার দিকে থাকে তো একটু পরে মানে আমি যখন বাবাকে বলতেছি স্বপ্নের মধ্যে এরকম এরকম ভয় পাইছি তখন আমার বাবাই স্বপ্নের মধ্যে আবার বলতেছে যে ঠিক আছে আমার ছেলেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এরকম একটা কথা বলছে এই কথা বলার সাথে সাথেই একটা দরজা যদি অনেক দিন পরে খুলেন চিঙ্গার একটা শব্দ হয় কিন্তু আপনারা হয়তো জানেন যদি অনেক পুরনো দরজা খোলেন তো আমার রুমের দরজাটা ওইরকম চিঙ্গার শব্দ হয়ে খুললো খোলার পরে আমি দেখতে পারলাম যে আমার আম্মা সে দরজা দিয়ে আসতেছে বাট দ্যাট ওয়াজ নট মাই মাদার আসলে সে আমার মা না তার চেহারা অঙ্গভঙ্গি সব কিছু দেখে মনে হচ্ছে সে আসলে মা না সে হচ্ছে আমার মায়ের শুরুতে আসছে চিনিটা খারাপ কিছু একটা একটা ডাইনির মতো লাগছে যেরকম একটা অবস্থা সরি টু সে মানে আসলে স্বপ্নের মধ্যে আমি জিনিসটা এমনভাবে দেখছি তো সে আমার কাছে এইভাবে আসতেছে তো সে আইসা বিছনাতে উঠলো আর আমরা আমি আর আব্বু বিছানা থেকে নেমে গেল তো স্বপ্নের মধ্যে আমি জিনিসটা এতটুকুই মানে যখন বাবাকে বলছি আমার বাবা আমার খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে সে এতটুকু বোঝাইছে যে আসলে এই জায়গাতে ওরা আধিপত্য বিস্তার করবে এখানে আমাদের থাকাটা ঠিক হবে না মানে যেহেতু ওরা আমাদের তো উঠে গেছে এবং আমাদেরকে নেমে যেতে হয়েছে তো দ্যাট মিন্স ওরা এখানে থাকবে আর কি আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো তো এর আগেও এছাড়া অনেক ধরনের ঘটনা ঘটছে অন্যদের সাথে আমি এত কিছু জানতাম না পরবর্তী এগুলো আসলে যখন আমার সাথে ঘটা শুরু হইলো তারপর কিছুদিন মধ্যে আমরা বাসা ছেড়ে দিয়েছি প্রায় এক সপ্তাহের মধ্যে বাসা ছেড়ে দিয়েছি মানে এত ভয়ানক অবস্থা হয়েছিল ওই বাসার মধ্যে পরে যে আমার আম্মা ধরেন ঘুমায় আছে কেউ একজন পাশে পেপার পড়তেছে হ্যাঁ পেপার উল্টাইতেছে একটা শব্দ হয় না বইয়ের পাতা উল্টাইলে এরকম খচখচ খচখ শব্দ চোখ খুলে গেছে কিছুই নেই আমার বোন একবার বাসায় আসছে সে শুয়ে আছে তার হাতের মানে রাতের বেলায় আঙুলের মতো কামড় মারছে কামড় মারে যেরকম একটা ফিলিং হয় না কামড় তার ঘুম ভেঙে গেছে কামড় কিন্তু কেউ নেই একবার আমি আমার একটা ফ্রেন্ড আমার তখন শিক্ষা সফরে গেছিলাম আমরা তো শিক্ষা সফর থেকে আসার পরে তখন বাসায় কেউ নেই আমি বাসাতে একা তো আমি আমার ফ্রেন্ড তার নাম হচ্ছে জাহিদ আমি তারা বললাম জাহিদ আমার সাথে থেকে যা বাসায় তো কেউ নেই আমার একা থাকতে ভয় করবে তো জাহিদ আসতে বাসায় ও আমরা কক্সবাজার গেছিলাম কক্সবাজার থেকে শিক্ষা সফর থেকে আসার পরে সাবেকভাবে আমরা ফ্রেশ হচ্ছি গোসল করতেছি আমি একটা ওয়াশরুমে ও আর একটা ওয়াশরুমে ও যে ওয়াশরুমে থাকে মানে গোসল করতে গেছে আমার বাসাতে ওই বাসাতেই সেই ওয়াশরুমের দরজাটা নিচ দিয়ে একটু মানে কাটা আর কি একদম দরজা নিচে লাগানো থাকে না সেটা ধরেন তিন ইঞ্চির মতো কাটা থাকে ওটা কাটা আর কি তো ও আমাকে পরে বলছে এখন শোনার পরে যে দোস তোদের বাসায় যখন গেছিলাম তো যখন আমি ওয়াশরুমে গোসল করতেছি তখন কে জানি বারবার হেঁটে হেঁটে দিকে আসতে ছায়া ভরতেছিল হ্যাঁ আমি তো বারবার ডাকছি শুভ তুই দিয়ে কী করিস কিন্তু তুই কোনো উত্তর দিস তাই আমি বললাম যে না আমিও তো গোসল করছিলাম আমি তো দিকে যাই না এটা কেমন তখন মানে জিনিসগুলো আসলে যে এখানে আসলে একটা খারাপ কিছু ছিল খারাপ কোনো ছায়া বা জিনিস তো আমরা যখন এই বিষয়গুলো যখন ভাষা ছেড়ে দিব আশেপাশের প্রতিবেশীদেরকে বলতে শুরু করলাম মানে আমাদের যারা পাশের ফ্ল্যাটের লোক আছে তো তারা বললো যে কেন ছেড়ে দিবেন তো তখন আমরা বললাম যে এরকম এরকম তো ঘটছে তো তারা তখন বললো যে আচ্ছা এরকম তো এই ঘটনা তো মানে অনেকদিন ধরেই এই বাসাতে যারা থাকে তারা সবাই বাসা ছেড়ে দেয় আস্তে আস্তে মুখ খোলা শুরু করলো তারা যখন বলা শুরু করছে আমরা তো আগে আপনাদের বলি নাই ভাবছি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আগে থেকে তো এই বাসাতে সমস্যা আছে বাট আপনাদেরকে এতদিন সমস্যা হয় নাই এটা মানে ঠিক বুঝলাম না কেন হয় না এখনই বা কেন হচ্ছে তখন আমি একটু রিয়েলাইজ করলাম যে আমার আম্মা আবার খুব ধার্মিক সবসময় কোরআনতল করে বাসার মধ্যে একটা ইসলামিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করে আর কি তো সেটার কারণে হয়তো জিন ওরকম আসর করতে পারে নাই বাট যখন আমার ওই যে ভাগনা ভাগনি বাসাতে আসছে তো ওরা তো ছোটোবেলা পান বাচ্চারা চেঁচামেচি করে হয়তো ওই চেঁচামেচিতে জিনদের কোনো ডিস্টার্ব হয়েছে যেটার কারণে ওরা হয়তো তখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে অ্যাগ্রেসিভ হয়ে তো ফার্স্ট অফ অল ওরা আমাকে টার্গেট করছে আর কি আমারে ভয় দেখাইছে তো আমারও তো দুইবারই ভয় দেখাইছে তখন আমি এরকম ধার্মিক না বা এত কিছু বুঝিও না তখন তখন ক্লিন শেপ গিটার বাজায় অন্যরকম তো অনেক ইসলামিক আমলও জানি না তো কিছু আল্লাহর প্রতি তাকওয়াও তো তখন মানে ভালো না আর কি অবস্থা খারাপ তো যাই হোক তো ফাইনালি আমরা সেই বাসাটা ছেড়ে দিই অ্যান্ড ওই বিল্ডিংয়ের আটতলাতেও সমস্যা আছে ওই বিল্ডিং কেউ থাকতে চায় না তো এটা হচ্ছে আমার লাইফের মানে একবার একটা ভয়ানক কাহিনী যার কারণে আসলে বাসাই ছেড়ে দিতে হয়েছিল বাট আরেকটা কাহিনী দর্শকদের ছোট্ট করে বলি ইব্রাহিমের কাছ থেকে আমরা আরও গল্প শুনবো এর বলতে চাই যারা আমাদের এই প্রোগ্রামে এসে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে চান বা আপনার আশেপাশে জানা অজানা ঘটনাগুলো আমাদের এই প্রোগ্রামে এসে বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া মেল নাম্বারে যোগাযোগ করতে পারেন জি ইব্রাহিম ভাই সো আরেকটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলবো আলামিন ভাই সেটা হচ্ছে আমি আমার বর্তমান যে বাসায় থাকি মোহাম্মদপুরে তো দিচ্ছি না বাট যে বাসায় বর্তমানে আছি আমাদের নিজেদের ফ্ল্যাট এখানে তো এই বাসায় আমার যে রুম এই রুমে আমি একটা জিনিস ফেস করছি আসলে একটা না দুইবার ফেস করছি তো ছোটোবেলা থেকে আমার একটু জিনঘটিত সমস্যা ছিল ছোটোবেলাতে আমি দেখতে নাকি অনেক সুন্দর ছিলাম তো এই কারণে আমার জিন একবার ছোটোবেলা এমনভাবে ধরছিল যে আমি রাত মানে সকাল নয়টা পর্যন্ত আর ঘুম থেকে উঠি না পরে কোনখান থেকে কোন জানি মানে হুজুর নিয়ে এসে পরে দোয়া গেলাম পরে পরে ঠিক হয়েছিলাম তো যাই হোক সেটা অনেক ছোটোবেলার কথা তো এই বয়সে এসেও মানে কয়েক বছর আগেও যে এরকম ঘটনা ফেস করা লাগবে এটা কিন্তু বুঝতে পারিনি ঘটনাটা এমন ছিল যে গ্রীষ্মকালে গরমের দিনে আমি আমার সাততলায় আমার জানালা খোলা আমার বিল্ডিংয়ের জানালা খোলা প্রচণ্ড গরম তো সেই গরমে যখন জানালা খোলা আমি শুয়ে আছি শুয়ে আমি আমার একটা ভাইগনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি আমাদের ছোটো ভাইগনাটা আছে না ওখানে আমি একটা স্বপ্ন দেখতেছি কী স্বপ্ন দেখতেছি ভুলে গেছি বাট যখনই স্বপ্ন ভেঙে গেছে তখনই তো আমার চোখটা খুলে গেছে চোখটা খুলে গেছে আমি হয়েছিলাম চোখটা খুলেছে সোজা হয়েছে এরকম আমার জানলা খোলা আমি দেখি জানলাতে মানে গরমের দিনে কুয়াশার তৈরি একটা মানুষ জানলাতে এভাবে ঝুলে আছে আমার দিকে তাকিয়ে দেবে জাস্ট আপনি চিন্তা করেন আপনি সাততলার উপরে আসেন যেখানে আসলে মই দিয়ে ওঠাও সম্ভব না শূন্যের মধ্যে কিচ্ছু না আপনার জানলা ধরে আপনার দিকে কুয়াশা দিয়ে তৈরি একটি মানুষ আপনার দিকে এভাবে তাকিয়ে আছে জানলা ধরে আপনার কেমন লাগবে ওই মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে এটা দেখতেছেন তো আমিও সেম জিনিস আমার এই সাইডে না তখন মাথার দিকে মানে এরকম হার্টবিট যেমন নাই আমার এই সাইড এরকম এরকম ধুক 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 ধুপ শুরু হয়েছে আমি জানি না সেটা কী আমি এত ভয় পাইছি আমার মনে হয় আমি সেন্সলেস হয়ে যাব তো আমি ওই জিনিসটা দেখতেছি অ্যান্ড আমার দেখার মুহূর্তে সেই জিনিসটা শূন্যের মধ্যে ভেসে ভেসে যেটা আমার তাকিয়ে তাকিয়েছিল শূন্যের মধ্যে ভেসে 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 দেয়ালের ওই সাইডে চলে গেল এত ভয় পাইছি মানে ওই দিন আমি মানে ওই দিন সবচেয়ে বেশি ভয় পাইছি এর আগের যে ঘটনা বললাম ওইটা তো এত ভয় পাইনি মানে আমার মনে ছিল আমার জীবন মনে এখানে শেষ দ্যাট ওয়াজ টু ক্যারি অ্যান্ড আমি যখন ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম তারপরে দেখলাম যে আজানটা দিছে ফজরের আজান দিছে তো আমি বুঝলাম যে আজানের আগের সময়টা আসলে একটু খারাপ এই সময়ে জিন বা আল্লাহর যে অন্য সৃষ্টিটা আছে আসলে পৃথিবীতে যারা আমাদের মধ্যে যাদের হিসাব হবে আসলে তারা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে এই টাইমটাতে অর্থাৎ রাত তিনটার দিকে এই টাইমটা তারা বেশ অ্যাক্টিভ থাকে তো ওই জিনিসটা আমি ফেস করছি এবং আপনি জাস্ট চিন্তা করেন আপনি একটা রুমে একা আসেন সেই রুমে এরকম একটা কুয়াশার তৈরি একটা জিনিস আপনি সচক্ষে দেখতেছেন এটা কোনো মানে হ্যালোসিনেশন না আপনি স্বপ্ন দেখতেছেন না সরাসরি বাস্তবে চোখ দেখতেছেন অ্যান্ড আরেকটা ঘটনা যেটা বললাম যে বাসায় হয়েছিল সেটা হচ্ছে আমার বাসাতে একবার আমার আম্মু আব্বু আমার মানে যত লোকজন আছে বাসার সবাই আমার নানির বাড়ি গেছে কালিয়ে করে আমি বাসাতে একা সাততলায় পুরো একা আমার পাশের যে ফ্ল্যাট ওই ফ্ল্যাটেও কেউ নেই ওনারাও গেছে বেড়াইতে মানে টোটাল সাততালায় আমি একা আমি আমার রুমের মানে আমার রুম থেকে শুরু করে আমার আব্বু আম্মুর রুম মানে যত রুম আছে সব রুমে আমি লাইট জ্বালায় রাখছি মনে হইতেছি এত দূরের রুম ওটা তো লাইট জ্বালায় রাখি কেউ যাতে ওটা ভয় কাজ করে না একটা পুরো ফ্ল্যাটে একা একটা বিল্ডিংয়ের মধ্যে তো খুব ভালো কথা টাইট জ্বালে আমি ঘুমায় পড়ছি রাত দুইটা দিয়ে কারেন্ট চলে গেছে রাত দুইটা দিয়ে কারেন্ট চলে গেছে এবং আমার ঘুমও ভেঙে গেছে মানে অবস্থাটা চিন্তা করেন যেটা নিয়ে ভয় পাইতেছিলাম ওইটাই ঘটছে সব রুমের লাইট জ্বালানো ছিল সব রুমের লাইট কারেন্ট গেছে বন্ধ পুরা সাততলা এর রাত দুইটার দিকে আমি একা আমার ঘুম ভেঙে গেছে তো এই অবস্থায় কেমনটা লাগতে পারে ভিতরে চিন্তা করেন মোবাইলের লাইট জ্বালাইছি লাইট জ্বালানোর কতক্ষণ পরে আমার রুমের যে আপনার ডাইনিং যে রুমটা থাকে না ভাই ডাইনিং রুমের ওইখান থেকে একটা সাউন্ড আসতেছে বাসায় কিন্তু কেউ নাই ডাইনিং রুমের ওইখান থেকে একটা ইলেকট্রিক্যাল সাউন্ড আসতেছে মানে মোবাইলের রিংটোন বা এই টাইপসের একটা সাউন্ড এবং যে সাউন্ড আমি কোনোদিন শুনি নাই যে সাউন্ড আমি এর আগে দিনই শুনি নাই এই সাউন্ড আসতে বাসায় কিন্তু কেউ নাই সাউন্ড যে বাঁচতে আসে বাঁচতে আসে একটা মোবাইলের রিংটোন হলে তো একটু পরে থেমে যাবে আবার বাঁচবে এরকম হবে না ভাই এরকম তো না সেটা কন্টিনিউয়াস আধা ঘন্টা ধরে বাঁচবে আমি বুঝতে পারছি যে কেউ একজন আসে ওইখানে একটা জিন খারাপ জিন সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে অ্যান্ড আমি এটা জানতাম যে চিনরা কখন আপনার সামনাসামনি এসে উপস্থিত হয় আপনাকে পাসরা পাঁচ এরকম না ওরা দূরে থেকে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে দূরে থেকে ওদের অ্যাট মানে ওরা যে উপস্থিত এটা মানে আপনাকে বোঝানোর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করবে বাট আমি দুয়া কালাম পড়তেছি মোবাইলের লাইট জ্বালানো আধা ঘন্টা ধরে সাউন্ড বাঁচতেছে অন্তরে এরকম করতেছে আল্লাহ আল্লাহ করতেছি তো আধা ঘন্টা পরে আস্তে আস্তে সাউন্ডটা কমে গেছে তারও বারো মিনিট পরে কারেন্ট আসছে তো ওইরকম কোনো সাউন্ড এর আগে শুনি নাই আসলে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার পাশে আছে কেউ একজন আছে আপনি আমি ফিল করতেছি কেউ একজন আছে জিনিসটা বুঝতেছেন না আমার একজন আছে আমি বুঝতেছি তো কারণ এই শব্দটা থেকে আসতেছে আপনি বুঝতে পারবেন আপনার ওই পাশ থেকে দরজা করছেন কীভাবে সাউন্ড আসছে ওদের কি টেকনিক্যাল কী বিষয় আমি তো জানি না বাট সাউন্ড ওখান থেকে আসতেছে অ্যান্ড ওই সাউন্ডের মতো কোনো ডিভাইসও বাসায় নেই কিচ্ছু নাই অটোমেটিক সাউন্ড ওখান থেকে আসতেছে অ্যান্ড সাউন্ড আধা ঘন্টা ধরে চলতেছে মনে হচ্ছে কেউ একজন নিয়ন্ত্রণ করে আধা ঘন্টা যাবত সাউন্ডটা করতেছে নিশ্চয় বুঝছেন তো খুবই ভয় পাইছিলাম বাট আলহামদুলিল্লাহ শয়তান সামনে আসে নাই ক্ষতি করতে দূরে থেকে বই চেষ্টা করে এটাই হয় আপনারা যখন শয়তান নিয়ে ভয় পাবেন চিন্তা করুন এরা কখনোই আপনার সামনাসামনি এসে আপনাকে গায়ে হাত ধরে ই করবে না দূরে থেকে বই থাকানোর চেষ্টা করবে এক সাহাবির কাছে নাকের কথা সাহাবি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো তখন তো অনেক বন জঙ্গল তো ওই সাহাবি যখন হেঁটে যাচ্ছে তার সামনে শয়তান আসছে শয়তান মানে খারাপ জিন আর কি না খারাপ জিন ঘোরার সুরুত নিয়ে আসছে তার সুরুতটা হচ্ছে ঘোড়ার কিন্তু মাথাটা হচ্ছে মানুষের ওই সাহাবি ওই শয়তানকে দেখে ধমক দিছে তোর এত বড় সাহসটি আমার সামনে এই আকৃতি নিয়ে আসছিস তখন ওই শয়তান বলতেছে যে আল্লাহর কসম আপনি যদি আমাকে ভয় পাইতেন তাহলে আমি আপনার ক্ষতি করে ফেলতাম মানে সাহাবিদের ইমান কী ছিল মানে রিয়্যাক্ট শুরু করে দিয়েছে তোর এত বড় সাহসটি আমার সামনে আকৃতি নিয়ে আসছিস সাহাবির ইমানের লেভেল চিন্তা করেন মানে আল্লাহ ছাড়া কারো ভয় পায় না এমন থ্রেট দিছে শয়তানই ভয় পেয়ে গেছে মানে সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা নসিহা যে আপনারা কখনো শয়তান দেখে ভয় পাবেন আল্লাহকে ভয় করবেন এবং এটাই মনে রাখবেন যে শয়তান আপনাকে সরাসরি এসে মারামারি করবে এরকম কিছু না করে খুব রেয়ার ইব্রাহিমের কাছ থেকে আমরা আরও গল্প শুনবো এর আগে বলতে চাই যারা আমাদের এই প্রোগ্রামে এসে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে চান বা আপনার আশেপাশে জানা অজানা ঘটনাগুলো আমাদের এই প্রোগ্রামে এসে বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া মেল নাম্বারে যোগাযোগ করতে পারেন জি ইব্রাহিম ভাই আপনাদেরকে আরেকটা ঘটনা বলি যেটা আমার লাইফে অনেকদিন আগে ঘটেছিল দুই সালে তো তখন আমি শয়মাত্র এসএসসি পরীক্ষায় পাশ করেছি কলেজে নতুন ভর্তি হব এরকম একটা টাইম তো আমার বোনের বিয়ে হয় তখন তো স্বাভাবিকভাবে বোনের যখন বিয়ে হয় বাসায় অনেক লোকজন আমি আমার নিজের বাসায় থাকতে না পারে আমার এক ফ্রেন্ডের বাসায় ছিলাম আমার ফ্রেন্ডের নাম মেহেদি আমাদের ফ্রেন্ড মেহেদি আপনি হয়তো চিনবেন আমাদের সাথে গিয়েছিলো ট্যুরের মধ্যে তো মেহেদিদের বাসায় যখন আমি শুয়েছি রাত দেড়টা বাজে সব কাজকর্ম শেষ করে দেড়টার দিকে ওদের বাসায় আমি শুয়ে আছি মেহেদি ঘুমিয়ে গেছে আমার পাশে মেহেদি ঘুমিয়ে আছে তো হঠাৎ করে আমি মোবাইল টিপতে ছিলাম তখন এরকম দামি ফোন না এরকম বাটন ফোনের মতো আর কি তো হঠাৎ করে ফোনটা রেখে কাছে হয়ে শুয়েছি ডান কাছে হয়ে আমি এই সাইডে ছিলাম বিছানার তো শুয়ে যখন একটু চোখটা খুলেছি দেখি পুরো মানে ফ্লোর থেকে শুরু করে একদম বিল্ডিংয়ের উপর পর্যন্ত প্রায় দশ বারো ফিট তো উচ্চতা থাকি তো দশ বারো ফিট উচ্চতার একটা শেপ মানুষের মতো শেপ এবং তার কালারটা হচ্ছে টোটালি সোনালি কালার এরকম একটা জিনিস মানে দাঁড়িয়ে আছে মানে এত ভয় পাইছি জিনিসটা দেখে কিন্তু কোনো কথা বলিনি বুঝতেই দিলে যে জিনিসটা আমি দেখছি এটা মনে হয় একটা ভালো কাজ করছিলাম যে জিনিসটা বুঝতে দিলে আমি দেখছি দেখছি সাথে সাথে আবার আস্তে করে এদিকে ঘুরে মেয়েদিকে এভাবে খুঁচাইতেছি আর কি ঠিক আছে মানে ভয়ে মানে আসলে খুঁচা দিলে ঘুম ভেঙে যায় তো আর দিয়েছি তারপর আর ঘুম ভেঙে গেছে তারপর আবার তাকাইছি দেখি না এই জিনিসটা তো এটা আসলে অনেক বড় একটা ছিল তো জিন্দের মধ্যে আসলে কিছু ক্যাটাগরি থাকে কেউ থাকে একটু ছোট বেটে কেউ থাকে আসলে দৈত্য আকৃতি তো চিন্দের ক্যাটাগরি অনেক আমার যেমন চাচাদো ভাই সাজান ভাই আছে উনি একবার গ্রামে আমাদের যে গ্রাম মাইমেন সিং আর কি সেখানে একটা বিল আছে বুঝছেন তো ওই বিলটা প্রচুর নীরব ওইদিকে আসলে কারেন্টি গেছে কয়েক বছর আগে তো ওই বিল দিয়ে যখন আসতেছিল উনি উনি নিজে বলছেন আমাকে ঘটনাটা ওনারা কয়েকটা ফ্রেন্ড একটা মানে বাজার থেকে আসতেছিলো বিল হয়ে তো রাত তখন খুব যে বেশি বাজে এমন না সাড়ে আটটা নয়টা কিন্তু ওই রাতটাই গ্রামের মধ্যে অনেক ভয়ানক রাত রাত আটটা নয়টা মানে গ্রামের মধ্যে সবাই মোটামুটি ঘুমিয়ে যায় তো তখন যখন ভাই একবার পিছনের দিকে তাকাইছিল তাকানোর পরে দেখি কি প্রায় তিরিশ তালা বা হচ্ছে মানে তিরিশ ফুট উঁচু নাকি এরকম একটা ইয়ে বলছে আর কি তিরিশ তালা বা হচ্ছে তিরিশ ফুট সম্ভবত তিরিশ ফুট আর কি তিরিশ তালা হবে না তিরিশ ফুট মানে তিনতলা তিনতলা বিল্ডিংয়ের সমান একজন লোক হেঁটে হেঁটে তার দিকে আসতেছে এবং এটা দেখুন এত জুড়ে চিৎকার দিছে সবাই মানে বলে কী হয়েছে সবাই পিছনের দিকে তাকাইছে কিছুই নেই সো জিন্দের মধ্যে অনেক ক্যাটাগরি আছে অনেক ধরনেরই আছে তবে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এত বড় বড় সৃষ্টি আল্লাহর আসলে সৃষ্টি অনেক বড় বড় আল্লাহ ফেরেস্তাদের আকৃতি অনেক বিশাল বিশাল আসলে আমরা বুঝতে পারবো না বোঝাইতেও পারবো না তো এত বড় বড় সৃষ্টি এরা মানুষকে ক্ষতি করে না কেন আসলে মানুষকে ক্ষতি করতে পারে না কারণ এদেরকে আল্লাহ তালা মানুষদেরকে ফেরেস্তাদের মাধ্যমে প্রোটেকশন করে ঠিক আছে এই যে এত বড় বড় জিন এত বড় বড় আল্লাহর সৃষ্টি এরা কিছু করতে পারে না কারণটা হচ্ছে যে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে বিভিন্ন আমল যেগুলো আইতুল কুরসি বলেন সোরা বাকারা শেষ আয়াত বলেন সোরা ফালাক নাস বলেন বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তালা পান্দাকে একটা প্রোটেকশন করে দেয় হ্যাঁ তো তখন কি হয় ওই জিন আর ক্ষতি করতে পারে না জিনই তাকে দেখে ভয় পায় আপনি যখন বিসমিল্লা বলবেন একটা জিন সাথে সাথে যখন কিছু দেখতে পারবে না যখন আল্লাহ হকবর বলবেন জিনের গায়ে আগুন লেগে যাবে মানে সে মানে ছটফট করে এখানে পালাতে যাবে কিন্তু রিয়েল সত্যি কথা আমি অনেক ঘটনা শুনছি যাদের ইভেন্ট শায়েক আহমদুল্লার একটা ভিডিও দেখছিলাম যে সেখানে তিনি এই কথাগুলো বলছেন হ্যাঁ অবশ্যই উনি দলিল প্রমাণ বা ওনার এই বিষয়ে অবশ্যই অনেক অ্যাকাডেমিক নলেজ আছে তাই হয়তো উনি বলছেন তো এটা আসলে বাস্তব প্রমাণিত যখন দেখবেন যে আজান দিতেছে জিন থাকতে পারবে না হ্যাঁ এটা হয়তো হাদিসও আছে আমার খেয়াল নেই ঠিক যে তখন মানে শয়তান এখানে থাকতে পারে না আর কি সব কিছু আল্লাহ সহজ করে দিবে জিন কিছুই না আপনি জিনকে কেন ভয় পাবেন জিনের সৃষ্টিকর্তাকে ভয় পাবেন আমি জিনিসটা এখন এইভাবে চিন্তা করি সো এটাই হচ্ছে ভিডিও লাস্ট মেসেজ যে জিন দেখে ভয় পাবেন না আমার এই কথাগুলো শুনে বাস্তব অভিজ্ঞতাগুলো শুনে অনেকে ভয় পাইতে পারেন এটা দ্যাটস ট্রু বাট আপনার আল্লাহকে ভয় করবেন তাহলে জিন কেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা অনেকেই কিন্তু বলে থাকি ভূত পরি এই বিষয়গুলো আসলে আমাদের কথার কথা বা কল্প কাহিনী আমরা কিন্তু মূলত জিন যেটা আছে এটাই মূলত জিন এছাড়া ভূত বা পরি বলতে আসলে আমরা যেটা বলে থাকি আসলে এরকম কিছুই নাই জিনদের মধ্যে মেয়ে আছে জিনদের মধ্যে ছেলে আছে তো এই বিষয়গুলো আমরা খেয়াল করবে এবং আমাদের কোরআন হাদিসের আলোকে যে আমলগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ জিন থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ আর ভাইয়ের মতো যদি আপনারাও আমাদের এই প্রোগ্রামে এসে আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার আশেপাশে ঘটে যাওয়া এরকম জিন্কের দিকে গল্পগুলো বলতে চান তাহলে আমাদের ও কমেন্ট বক্সে দেওয়া এবং আমাদের স্ক্রিনে দেওয়া মেল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো